আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রত্যাখ্যাত বিএনপি প্রতিশোধের নিশে সন্ত্রাসের উত্তাপ ছড়িয়েছে। জনবিচ্ছিন্ন হয়ে আমলা নির্ভর হয়ে পড়েছে আওয়ামী লীগ বলেন মির্জা ফখরুল। জামাত আমিরের ছেলে সহ দুজন ফের রিমান্ডে। কিশোরীকে আটকে রেখে গণধর্ষণ দম্পতি সহ গ্রেফতার তিন। জামালপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ। আড়াই ঘন্টা বৈঠক শেষে যা বললেন ফখরুল রহমানারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। জনগণের দ্বারা প্রত্যাখ্যাত বিএনপি প্রতিশোধের নেশায় বিভিন্ন সময় সন্ত্রাসের উত্তাপ ছড়িয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার সেই সন্ত্রাসের উত্তাপ থেকে জনগণকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। তিনি বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের মিথ্যে বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, অতীতের নেতিবাচক কর্মকাণ্ডের জন্য বিএনপি 2008 সালে জাতীয় নির্বাচনে জনগণ দ্বারা মারাত্মকভাবে প্রত্যাখ্যান হয়ে রয়েছে। বিএনপি সমাবেশে শান্তিপূর্ণ হয়েছে দলটির মহাসচিবের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার শুধু সতর্ক ছিল এ সুযোগে বিএনপি যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে। তিনি আরো বলেন, বিএনপি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ক্ষমতা এসে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে দেশে জনগণের উপর সীমাহীন অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। জনবিচ্ছিন্ন হয়ে আমরা নির্ভর হয়ে পড়েছে আওয়ামী লীগ বলেন মির্জা ফখরুল। সরকার পরিকল্পিতভাবে বিএনপির সভা সমাবেশ ন্যাসাত করার জন্য লিপ্ত রয়েছে। তারা ভুলে গেছে চক্রান্ত করে বিভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ করে সমাবেশে বন্ধ করা যায় না। সমাবেশে যারা অংশ নিচ্ছেন তারা খুবই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। বৃহস্পতিবার 17 নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে আওয়ামী লীগ তার নিজস্ব চরিত্র হারিয়ে ফেলেছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন আমরা নির্ভর হয়ে গেছে। তিনি বলেন, আমাদের সমাবেশে জনগণের অংশগ্রহণ যাতে না হয়, তারা যেসব কার্যক্রম গ্রহণ করেছে তা কোনো কাজে আসবে না। আমাদের চলমান আন্দোলন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আমরা জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করে আসছি। শান্তিপূর্ণ ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সকল বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করেছে মানুষ। তাদের দাবিগুলোকে সোচ্চারভাবে দেশের মানুষের কাছে তুলে ধরেছে। জনগণের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে। ফখরুল বলেন, আমাদের সমাবেশে হামলা করেছে তারা, আমরা কোথাও পাল্টা প্রতিরোধ করিনি, সহিংসতা করিনি, মার খেয়ে খোলা আকাশের নিচে থেকে সাধারণ জনগণ সমাবেশ সফল করেছে। জামাত আমিরের ছেলে সহ দুজন ফের রিমান্ডে। জামাতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের ছেলে রাফাত সাদেক সাইফুল্লাহ সহ দুজনকে ফের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা মামলায় তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রিমান্ডপ্রাপ্ত অন্য আসামি হলেন আরিফ ফাহিম সিদ্দিকি। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন এই আদেশ দেন। 5 দিনের রিমান্ড শেষে আজ তাদেরকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আরও 3 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল বাসার। অন্যদিকে আসামির পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সহ কয়েকজন আইনজীবী তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের ওই রিমান্ড মঞ্জুর করেন বলে আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান জানিয়েছেন। এর আগে গত 9 নভেম্বর তাদেরকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট CTTC মামলা সূত্রে জানা গেছে, রাফাত সাদিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের শীর্ষ পর্যায়ের নেতা। তিনি দীর্ঘদিন ধরে জিহাদি দাওয়াতে কার্যক্রম চালিয়ে আসছেন। রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার হওয়া 3 জঙ্গিকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে কিশোরীকে আটকে রেখে গণধর্ষণ দম্পতি সহ গ্রেফতার 3। নরসিংদীর বেলাপথে এক কিশোরীকে বয়স 15 ঘরে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী কিশোরীর বাবা 4 জনকে আসামি করে মামলা করেছেন। পরে আটক 3 জনই ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার বিকেলে নরসিংদীর বেলাপো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোকুলনগর এলাকার একটি বাড়িতে কিশোরীকে আটকে রেখে গণধর্ষণ করে হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী রায়পুর উপজেলার নারায়ণপুর এলাকার একটি কারখানায় কাজ করে।
বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকায় কিশোরী মায়ের সঙ্গে থাকে। ধর্ষণের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন রায়পুরার মুসাপুর ইউনিয়নের পাহাড়কান্দি এলাকার মোহাম্মদ আলী 40, জৈনা আক্তার ওরফে মায়া সরকার 30 ও তার স্বামী খোরশেদ আলম 35। জৈনা খোরশেদ দম্পতি বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোকুলনগর এলাকায় ভাড়া থাকেন। অপর আসামিরা হলেন পাহাড়কান্দি এলাকার মোহাম্মদ সোহরাব হোসেন 40। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কিশোরী ভৈরবে এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছিল। কর্মস্থলে ফেরার জন্য গেল রোববার সকাল 7টার দিকে তিনি ভৈরব বাস স্ট্যান্ড থেকে একটি বাসে ওঠে। এই সময় বাসের পাশের সিটে বসা জৈনার সঙ্গে তার কথা হয়। জৈনা তাকে একটি ভালো কাজ দেওয়ার কথা বলে সঙ্গে করে নিয়ে আসেন। সকাল 8টার দিকে বেলাবো উপজেলার গোকুলনগর ওই নারীর বাড়িতে পৌঁছায় তারা। এরপর কিশোরী ওই বাড়িতেই ছিল। বিকেল 4টার দিকে বাড়িটির একটি কক্ষে অবস্থানের সময় মোহাম্মদ আলী ও মোহাম্মদ সোহরাব হোসেন ঢুকে দরজা বন্ধ করে দেন। এই সময় কিশোরী চিৎকার করলে জৈনা তার স্বামী খুরশিদে গিয়ে আসেননি। এক পর্যায়ে দুই ব্যক্তি তাকে ধর্ষণ করেন। জামালপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে ইউনিয়নের বাসতলী বাজার এলাকায় এই মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মিছিলটি বাসতলী বাজার এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এরপর সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নাহিদুল আজাদ, সাবেক সহসভাপতি আফজালুল মুজিব, সাবেক যুগ্ম সাধারণ আসাদুজ্জামান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নূর হোসেন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মুজাফফর হোসেন ও সাবেক সদস্য মোহাম্মদ সাগর প্রমুখ। বক্তারা বলেন, গত 22 অক্টোবর দলীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর জেলা নেতাদের সিদ্ধান্তে অনুযায়ী 29 অক্টোবর আতিকুজ্জামানকে সভাপতি ও ফজলে রাব্বিকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে যাদের পদ দেওয়া হয়েছে তাদের প্রতি দলের নেতাকর্মীদের সমর্থন নেই। তাদের কর্মকাণ্ডের কারণে দলের নেতাকর্মীরা তাদের আগেই প্রত্যাখ্যান করেছেন। বক্তারা বলেন, 2014 থেকে 2022 সাল পর্যন্ত তারা ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বে থাকলেও কখনো দলীয় নেতাকর্মীদের সঙ্গে ছিলেন না। তারা বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রাধান্য দিতেন। সম্প্রতি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিরোধিতা করার অভিযোগে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এতে অভিযোগ থাকার পরও যে আড়াই ঘন্টা বৈঠক শেষে যা বললেন ফখরুল রব মান্নারা, সরকার হঠাৎ যুগপথ আন্দোলনে লিয়াজো কমিটি গঠনের ব্যাপারে একমত হয়েছে বিএনপি ও সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চ। আন্দোলনে ত্বরান্বিত করার জন্য সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে হবে এই কমিটি, যার মাধ্যমে আন্দোলনের লক্ষ্য দফা কর্মসূচি রূপরেখা সবগুলো ঠিক করবে। মঙ্গলবার দুপুরে রাজধানী গুলশান কার্যালয়ে বিএনপি গণতন্ত্রের মঞ্চের বৈঠক হয়। সেখানে এসব বিষয়ে নেতারা একমত পোষণ করেন। দুপুর 12:15 থেকে 2.5 ঘন্টাব্যাপী এই বৈঠক হয়। পরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসাম আব্দুর রব বলেন, বাংলাদেশের জন্য এই দিনটি একটি ঐতিহাসিক দিন। সারা পৃথিবীর কাছে আজকে মেসেজ যাবে বাংলাদেশের। দুপুর 12:15 থেকে 2.5 ঘন্টাব্যাপী বৈঠক হয়। পরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসাম আব্দুর রব বলেন, বাংলাদেশের জন্য এই দিনটি একটি ঐতিহাসিক দিন। সারা পৃথিবীর কাছে আজকে মেসেজ যাবে বাংলাদেশের জনগণ রাতের অন্ধকারে যারা ভোট চুরি করেছে, অনৈতিকভাবে অবৈধভাবে ক্ষমতায় আছে, তাদের সরানোর জন্য বৃহত্তর জাতীয় ঐক্যের সৃষ্টি হবে।